গ্রিসের রাজধানী এথেন্সে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকি বৈধ পথে শ্রমিক নেয়ার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি আগ্রহপত্রে স্বাক্ষর করেছেন। গ্রিক মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় উভয় মন্ত্রী অনিয়মিত অভিবাসনের বিপক্ষে স্ব অবস্থান তুলে ধরেন এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শ্রম অভিবাসনকে জোরদার করার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রিসে শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হলে অবৈধ পথে শ্রমিক আসার প্রবণতা হ্রাস পাবে এবং এর ফলে উভয় দেশই উপকৃত হবে। গ্রিক অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রীও একমত পোষণ করে বলেন, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগ রয়েছে এবং এই লক্ষ্যে তার মন্ত্রণালয়ও কাজ করছে। For this opportunity of having an interaction prior to signing an MOU. What you've just said is definitely our intention also. And irregular migration has never been the policy of the government of Bangladesh. We believe in doing the thing the correct way, and whatever progress we make in the next couple of months যুক্তরাজ্যে সফররত সিলেটের গোপালগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, একজন প্রবাসী হিসেবে তিনি জনপ্রত্যাশা পূরণের জন্য কাজ করছেন। প্রবাসীরা দেশের উন্নয়নে বিনিয়োগ করলে সকল সহযোগিতারও আশ্বাস দেন তিনি। স্থানীয় একটি কমিউনিটি হলে যুক্তরাজ্যে বসবাসরত গোপালগঞ্জবাসীর উদ্যোগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পৌর মেয়র। এ নিয়ে বিস্তারিত আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে। যুক্তরাজ্যে সফররত সিলেটের গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, নিজে একজন প্রবাসী হিসেবে প্রবাসীসহ জনপ্রত্যাশা পূরণে তিনি কাজ করছেন। প্রবাসীরা দেশের উন্নয়নে বিনিয়োগ করলে সকল সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আমি একজন প্রবাসী হিসাবে আমি প্রবাসীদের কাছে অনেক আশা এবং আকাঙ্ক্ষা আমার থাকে যে প্রবাসীদের সাথে আমি দেখাশোনা করি। আমি তাদেরকে এই ওয়াদা দিয়েছি যে আমি একজন প্রবাসী হিসাবে প্রবাসীদের মুখ সবসময় রক্ষা করব। ইনশাল্লাহ আমি চাই তারা যদি আমার সাথে সবসময় থাকে তো অবশ্যই প্রবাসীদের যে কোনো ধরনের কাজ আমি হাতে নেব। এবং পৌরসভায় কোনো ইনভেস্টার থাকেন, আপনারা আসেন, এসেগুলো আপনার পৌরসভা ইনভেস্ট করেন, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য সহযোগিতা দেব। রবিবার লুটনের একটি কমিউনিটি হলে যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জবাসীর উদ্যোগে তার সম্মানে আয়োজিত এক গ্যালা ডিনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফয়সল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও তানহার আহমদ তুহিন এবং শাহরিয়ার আহমদ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক গোলাপগঞ্জবাসী সহ ব্রিটেনে বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের পৌর উন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ ও কার্যক্রমের কথা তুলে ধরা হয়। গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল শতভাগ একজন সফল মানুষ হয়েছে আমি মনে করি। আমি বিশ্বাস করি এই রাবেলের হাত ধরে গোলাপগঞ্জ পৌরসভা একটি নান্দনিক শহর হবে। আমিনুল ইসলাম রাবেলে আমরা আজকের এই সম্বর্ধনার পিছনে যে আমিনুল ইসলাম রাবেল জনআকাঙ্ক্ষা পূরণের লাগি যে খাজ করিয়া যাইরা ও খাজটা তাই আরও করিয়া দিবা, গোলাপগঞ্জ পৌরসভার একটা মডেল পৌরসভা করবা। সিলেট সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র বদরুদ্দিন কামরান তার কাজের জন্য অনেক সুনামধন্য। আমার এই প্রত্যাশা আমিনুল ইসলাম রাবেল সেই লক্ষ্যে কাজ করে আমাদেরকে গৌরবান্বিত করবেন। উল্লেখ্য, রাবেল যুক্তরাজ্য প্রবাসী একজন যুবলীগ নেতা। তিনি দুইবারের নির্বাচিত পৌর মেয়র। দুইবার পৌর মেয়র হিসেবে তিনি যুক্তরাজ্যে এটি তার দ্বিতীয় সফর। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।